আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যাটকোর ভর্তি পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া থাকে, তো আমরা অনেক সময় মনে করি যে এই সিলেবাস শেষ করলেই বোধ হয় ক্যাটকোর যে প্রস্তুতি শেষ হয়ে যাবে। আসলে বিষয়টা সম্পূর্ণই ভুল, বা আমাদের এ বিষয়ে ভুল ধারণা আছে। যদিও প্রত্যেক বছরে আমরা একটা সিলেবাস দেখতে পাই, তো রিসেন্ট ইয়ারে যে সিলেবাসগুলো আমরা পাচ্ছি অথবা গত বছর যে সিলেবাস ছিল, আসলে এই বছর সেই একই সিলেবাসই কিন্তু আছে। এবং যখন প্রশ্ন করা হয়, আমার মনে হয় না যে এই সিলেবাসটা ফলো করা হয়। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি, তাহলে দেখব যে সিলেবাসের সাথে প্রশ্নের কোনোই মিল নেই। ইভেন কোনো কোনো বছর এরকম হয় যে সিলেবাসের একটা অংশ থেকে কোনো প্রশ্নই করা হয় না। যেমন আমি উদাহরণস্বরূপ যদি গত বছরের প্রশ্নের কথাই বলি, গত বছর আমাদের বিজিএস বই, আমরা যে সিলেবাসে 4 নম্বর এখানে দেখতে পাচ্ছি যে মার্কস ডিস্ট্রিবিউশন সায়েন্স বিজিএস আইসিটি অ্যান্ড জেনারেল নলেজ, এখানে বিজিএস হচ্ছে যে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে যে বইটা আছে ক্লাস 6-এর, এই বই থেকে কোনো প্রশ্নই করা হয়নি গত বছর। অথচ অন্যান্য বছর দেখা যায় এখান থেকে 5, 7, 8, 10 মার্ক পর্যন্ত থাকে, কিন্তু গত বছর একটা প্রশ্নও করা হয়নি। ঠিক আছে, এটা তো গেল শুধু আমি জেনারেল নলেজের কথাই বললাম। এখানে তারপরেও সায়েন্স থেকে অনেক প্রশ্ন ছিল, আইসিটি থেকে অনেক প্রশ্ন ছিল, বাট কিছু কিছু সাবজেক্টে অনেক সময় এরকম হয় যে সম্পূর্ণ সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের গণিতের প্রশ্নটা দেখি, এবং বিশেষ করে 2019 সালের থেকে 19, 20, 21 এবং 22 সালের প্রশ্নগুলো দেখি, তাহলে আমরা বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে সিলেবাসের সাথে প্রশ্নে কতটা সামঞ্জস্য আছে, অর্থাৎ সিলেবাসের সাথে প্রশ্নে কতটা মিল আছে। তো এখানে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের প্রথমে যে সিলেবাসটা দেওয়া আছে, আমি বাংলার সিলেবাসটা একটু দেখাই, যে এখানে বাংলার সিলেবাসের মধ্যে আমরা এখানে শুধু ব্যাকরণ পার্ট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু চারু পাঠ বা বাংলা প্রথম পত্র টোটালি উল্লেখ করাই নেই। অথচ বেশিরভাগ প্রশ্নই কিন্তু বাংলা প্রথম পত্র বা চারু পাঠ থেকেই আসে, অথচ সিলেবাসে কিন্তু এটা টোটালি উল্লেখ নেই। এটা অনেক সময় আমার অনেক স্টুডেন্ট ইভেন গার্ডিয়ানরা আমার কাছে জানতে চান যে চারু পাঠ কি পড়তে হবে কি না, মানে পড়তে হবে মানে কি, একদম A to Z পড়তে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে, এবং বেশিরভাগ প্রশ্নই কিন্তু চারু পাঠ থেকেই আসে। যদিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিলেবাসে চারু পাঠ কিন্তু উল্লেখ করাই নেই, টোটালি এটা উল্লেখ করা নেই। তার মানে এ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আসলে সিলেবাস ফলো করে আসলে প্রশ্ন করা হয় না। এই জন্য আমরা যদি সিলেবাসটা শেষ করে খুশি থাকি, তাহলে এটা আমাদের জন্য হতাশার কারণ হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আমরা সিলেবাসে যে বিষয়গুলো উল্লেখ করা আছে এই বিষয়গুলো তো অবশ্যই আমরা সিলেবাস ধরে শেষ করব, বাট এতটুকু কোনোভাবেই যথেষ্ট না, কোনোভাবেই আমরা এটাকে যথেষ্ট মনে করব না। যেমন গত বছর আমাদের নর্মালি আমাদের সাম্প্রতিক বিষয়ের উপরে প্রশ্ন 4 থেকে 5টা থাকে বেশিরভাগ সময়ই, 4, 5, 6টা, এখানে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি সব মিলিয়ে, কিন্তু গত বছর সাম্প্রতিকের উপরেই প্রায় 14টা প্রশ্ন ছিল। আমরা জানি ক্যাটকো যে ভর্তি পরীক্ষায় 16 হচ্ছে পাশ মার্ক সাধারণগণের জন্য, কারণ টোটাল হচ্ছে 40% মার্কস হচ্ছে আমাদের পাশ মার্ক। আবার অনেকে এটা মনে করে যে 40% মার্কস পেলেই বোধ হয় চান্স পেয়ে যাবে, বিষয়টাও এরকম না, ওই বিষয়গুলো নিয়ে আমি আলাদা কথা বলবো। আজকে কথা আলোচনা হচ্ছে আমার সিলেবাস নিয়ে। তো তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা দেখা, এবং এই সিলেবাসে যে টপিকগুলো উল্লেখ করা আছে এই টপিকগুলো অবশ্যই ভালো করে শেষ করা। এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রিভিয়াসের কোশ্চেন ফলো করে তারপরে আমাদের দেখতে হবে যে কী কী প্যাটার্নের কোশ্চেন আসে, কী কী ধরনের প্রশ্ন হয়ে থাকে। আমি আমার এই চ্যানেলে 4টা ভিডিও আছে 4টা সাবজেক্টের উপরে, একটা হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে ইংলিশ এবং ম্যাথ। যদিও এই ওই ভিডিওগুলো আমি তৈরি করেছিলাম 2019 সালের পরীক্ষার্থীদের জন্য, কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু এখনও কাজে লাগবে। যদিও 2019 সালের পর থেকে প্রশ্নের যে প্যাটার্ন এটাতে অনেক অনেক পরিবর্তন এসেছে, এবং এক এক বছর আসলে এক এক প্রশ্নের আমরা ভিন্নতা দেখতে পাই। যেমন সাধারণ জ্ঞান, তো সাধারণ জ্ঞান এবং বাংলার প্রশ্নের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়নি, বা মানে 2019 সালের যে পরিবর্তনের কথা আমি বলছি সেখানে মেনলি চেঞ্জ হয়েছিল শুধু ম্যাথ এবং ইংলিশের। এবং সেই ওই 2019 সালের প্রশ্ন যদি আমরা দেখি, তো সেখানে আমরা দেখব যে সিলেবাসে টোটালি বাইরের প্রশ্ন, এবং ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল এগুলোর সাথে বেশিরভাগই কোনো ক্লাস 6 বা 7-এর বইয়ের অঙ্কের কোনো মিল খুব একটা নেই, একদম ভিন্ন প্যাটার্নের কোশ্চেন হয়েছিল।
এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনও চলতেছে। এবং স্পেশালি গত 2 বছরে সাধারণ জ্ঞানের প্রশ্নে পরিবর্তন এসেছে, হিউজ পরিমাণ পরিবর্তন এসেছে। এবং আমি অ্যানালাইসিস করে দেখেছি যে গত বছর সাম্প্রতিক থেকে 14টা প্রশ্ন ছিল, আইসিটি থেকে অনেক প্রশ্ন ছিল, আইসিটি থেকে প্রত্যেক বছরই প্রশ্ন থাকে, এবং গত বছর অনেক প্রশ্ন ছিল, সায়েন্স থেকেও বেশ কিছু প্রশ্ন ছিল এবং অন্যান্য প্রশ্ন, যেমন বিভিন্ন সাধারণ জ্ঞান, জাতীয় বাংলাদেশের জাতীয় বিষয়গুলি সহ অন্যান্য যত বিষয় আছে সেই সাধারণ জ্ঞান মিলিয়ে টোটাল 40 মার্কের যে প্রশ্নটা ছিল সেখানে যদি আমি ভাগ করি তো দেখা যাবে যে এখানে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে দেখা যাবে 25% ছিল সাম্প্রতিকের উপরে প্রশ্ন, তারপরে প্রায় 20% ছিল আইসিটির উপরে প্রশ্ন, সায়েন্স থেকে প্রশ্ন ছিল প্রায় 20%-এর মতো, আর বাকি ছিল অন্যান্য যত সাধারণ জ্ঞান আছে। অর্থাৎ 40 মার্কের যদি আমরা পার্সেন্টেজ হিসেবে আলাদা করি, আমি এক্স্যাক্ট এখন যেহেতু আমার কাছে ওই এটা নেই, এই জন্য আমি এটা অনুমান করে বললাম, কারণ এটা নিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়েই আমি অ্যানালাইসিস করে ওদেরকে দেখিয়েছিলাম যে আসলে প্রশ্নটা কীভাবে হচ্ছে। ইভেন গত বছরের প্রশ্ন এবং তার আগের বছরের যে প্রশ্ন এসেছে, আমরা যদি গতানুগতিক যে গাইডগুলো আছে বাজারের ভর্তি গাইড কিংবা সাজেশন যেগুলো আছে এগুলো যদি আমরা ফলো করি, আমাদের ফেল করার হয়তো আমরা পাশ করতে পারবো, কিন্তু যেটাকে বলে টিটিপি মানে টেনে টুনে পাশ, ঠিক আছে। এবং গত 2 বছর এরকমই হয়েছে, অনেক ভালো স্টুডেন্ট দেখা গিয়েছে যে তারা পাস করবে কিনা সন্দেহ, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, ঠিক আছে। তো কেন তৈরি হয়েছে, তাদের এই অবস্থা কেন তৈরি হয়েছে, যে তারা গতানুগতিক সিলেবাস ফলো করেছে। তো আমরা এই বিষয়টা থেকে সম্পূর্ণ বের হয়ে এসেছি আলহামদুলিল্লাহ, যে কারণ যেহেতু কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, আমাদের পড়ানোর প্যাটার্নও কিন্তু চেঞ্জ করতে হবে, পড়ানোর ধরন বা ওরা কী পড়বে সেই, আমরা যে আবার আগের মতোই গতানুগতিক ধারায় পড়াই তাহলে কিন্তু কখনোই তারা ক্যাড করে দেওয়ার চান্স পাবে না, একটা স্টুডেন্ট ক্যাড করে দেওয়ার চান্স পাবে না, সে যত মেরিটোরিয়াসই হোক। কারণ একটা সাবজেক্টে যদি সে ফেল করে বসে, সাপোজ সে হয়তো ম্যাথে অনেক ভালো বা ইংলিশে অনেক ভালো, সেগুলোতে 90% বা 80% মার্কস তুললো, বাট সে যদি একটা সাবজেক্টে ফেল করে বা 40%-এর নিচে মার্কস পায়, তাহলে কিন্তু সে ক্যাড করে কখনোই চান্স পাবে না, কারণ সে একটা সাবজেক্টে ফেল করেছে। এই জন্য আমাদেরকে বিষয়টা অবশ্যই মার্কস মাথায় রাখতে হবে। আর আমি আরও বেশ কয়েকটা ভিডিও তৈরি করবো, ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথমে আজকে যে কথাটা বললাম যে সিলেবাস আমাদেরকে ফলো করতে হবে, বাট এই সিলেবাসটাই মূলত আমাদের পড়াশোনার জন্য যথেষ্ট না, আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করতে হবে এবং কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদেরকে বুঝতে হবে কী পড়তে হবে আর কী পড়তে হবে না। শুধু গরুর মতো পড়লাম, সারা রাত পড়লাম, সারাদিন পড়লাম, প্রচুর পড়াশোনা করলাম, প্রচুর খাটলাম, বাট ক্যারেক্টার চান্স কিন্তু হবে না, ঠিক আছে। সো মাইন্ড ইট, বি কেয়ারফুল, কারণ এখনও প্রায় 2 মাসের মতো সময় আছে যারা 2023 সালে পরীক্ষার্থী বা ভবিষ্যতেও যারা তোমরা পরীক্ষা দিবে। আমার যে কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যে 2019 সালের পরীক্ষার্থীদের জন্য ভিডিও তৈরি করেছিলাম ওইটা অবশ্যই কাজে লাগবে, বাট এখন কিন্তু ওইটা যথেষ্ট না। যারা ওই ভিডিওটা এখনও দেখেন, এখনও ওইটা আমি দেখি ভিউ বাড়ে বা তার মানে অনেকে এই ভিডিওটা দেখেন, যেহেতু ভিডিওগুলো অনেক ভিউ হয়ে গিয়েছে, তাই আমি তারা যারা নতুন এই ভিডিওটা দেখবেন তাদের জন্য আমার মেসেজ হচ্ছে ওইটাই কিন্তু যথেষ্ট না, যেহেতু এটা ছিল 2019 সালের পরীক্ষার্থীদের জন্য। এবং 2019 সাল থেকে কিন্তু কোশ্চেন প্যাটার্নে, বিশেষ করে ম্যাথ আর ইংলিশে চেঞ্জ হয়, এবং গত 2 বছর ধরে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে সাধারণ জ্ঞান। এই জন্য আমাদেরকে সাম্প্রতিকের উপর অবশ্যই অনেক অনেক গুরুত্ব দিতে হবে এবং গতানুগতিক বই থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। আর যদি তোমরা আমাদের আইডিয়াল ক্যাট একাডেমিতে জয়েন করো তাহলে তো আমাদের তত্ত্বাবধানে সব ইনশাল্লাহ সঠিক গাইডলাইনে চলতে পারবে, ঠিক আছে। তো আমরা 2023 সালে যারা পরীক্ষার্থী তাদের ভর্তি কার্যক্রম খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। তো আমাদের আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার এবং অনলাইন এই 4টা মাধ্যমে আমরা ক্যাট কলেজের ভর্তি পরীক্ষার্থীদেরকে প্রস্তুত করে থাকি। তো এই বছর আমরা, অর্থাৎ নতুন বছর, যারা আগামী 2023 সালে প্রস্তুতি নিয়ে 2024 সালে পরীক্ষা দিবে, তোমাদের ব্যাচটা শুরু হবে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে ইনশাআল্লাহ। আমাদের মোটামুটি প্ল্যানটা হয়েছে জানুয়ারি 10 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব, অনলাইন, আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার সবারই। এবং যেহেতু আমাদের আরও একটা ব্যাচ, যে ব্যাচটা আমরা এখন অনলাইনে চালাচ্ছি, ক্লাস 5-এর ব্যাচ, তো আমরা প্রত্যেক বছরের ক্লাস 5-এর একটা ব্যাচ শুরু করি বা প্রি ক্যাডেট কোর্স হিসেবে একটা ব্যাচ চালাই। তো সেই ব্যাচটা, অর্থাৎ ক্লাস 5-এর ব্যাচটা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। যে গার্ডিয়ানরা আমাদের সাথে যোগাযোগ করেছেন তো তাদেরকে আমরা এই ডেটটা জানিয়ে দিয়েছি যে যারা ভবিষ্যতে যোগাযোগ করবেন তাদের জন্য, অর্থাৎ যারা ক্লাস 4-এ পড়ে, 4 থেকে 5-এ উঠবে, তাদের জন্য তাদের ব্যাচটা শুরু হবে। এটা শুধু আমাদের অনলাইনে আছে এবং অনাবাসিকে আছে, অনলাইন এবং অনাবাসিক,
আবাসিকও নেই, ডে কেয়ারও নেই, অনলাইন এবং অনাবাসিক স্টুডেন্টদের জন্য ব্যাচটা শুরু হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তাহলে আমরা গতানুগতিক সিলেবাস থেকে অবশ্যই বের হয়ে আসবো এবং গতানুগতিক যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তো আমাকে বা আমাকে অনেকে সরাসরি বা ইনডিরেক্টলি ই করে, আমি কেন স্টুডেন্টদেরকে এত ম্যাথ করাই, এত ক্রিটিক্যাল কেন ম্যাথ করাই। অন্যান্য কোচিংয়ে দেখা যায় যে তারা ক্লাস সিক্স, বড়দের ক্লাস সেভেন পর্যন্ত সীমাবদ্ধ রাখে, কিন্তু আমি দেখা যায় ক্লাস এইট ইভেন নাইন টেনেরও অঙ্ক করায়। হ্যাঁ, এই কথাটা শুনলে মনে হবে ওদের জন্য কেন নাইন টেনের অঙ্ক করানো হয়। আসলে নাইন টেনে কি আসলে সব অঙ্ক করানো হয়? না, সব অঙ্ক করানো হয় না। আসলে এটা প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা পেয়েছি, ইভেন আমরা ম্যাথ অলিম্পিয়াডের যে বিভিন্ন বই আছে সেই বইগুলো ঘেটে সেখান থেকেও আমরা ওদেরকে ম্যাথ করাই। ঠিক আছে, তো এটা কেন করানো হয়? কারণ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং ক্যাট কলেজগুলোতেও ম্যাথ অলিম্পিয়াডের কম্পিটিশন হয়। এই জন্য যে স্যাররা ম্যাথের দায়িত্বে আছেন বা ম্যাথের টিচার আছেন, তারা কিন্তু এগুলোর সাথে এখন জড়িত। এই জন্য তারা ম্যাথ অলিম্পিয়াডের বইগুলো ঘাটাঘাটি করেন, সেখানে থেকে তারা আইডিয়া পান এবং সেই ধরনের কোশ্চেন কিন্তু ক্যাট কলেজে ভর্তি পরীক্ষায় দিয়ে থাকেন। এই জন্য সব বিষয়গুলো বুঝে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যদি আমরা ক্যাট কলেজে চান্স পেতে চাই। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। এই জন্য আমরা গতানুগতিক সিলেবাস ফলো করবো না ইনশাল্লাহ, এবং বুঝে শুনে আমরা প্রিপারেশন নিব। তাহলে আশা করি একটা ভালো ফলাফল আমাদের জন্য আল্লাহ তাআলা দিবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।